আমাদের ধর্মটা এতই সুন্দর, আপনি যদি কান্না করেন তাহলে গুনাহ মাফ হয়, মুস্কি হাসলে সওয়াব হয়। মুস্কি হাসলে কি হয়? সওয়াব হয়। আবার উচ্চস্বরে হাসলে আল্লাহর নবী বলেছেন অন্তর মরে যায়, সেজন্য উচ্চস্বরে হাসবেন না। যখনই হাসবেন, আমাদের নবীজির সুন্নাত ছিল মুস্কি হাসতেন, আর সবসময় মুখের মধ্যে হাসি লাগিয়ে রাখতেন। হাসি মুখে কথা বলা, মানুষের সাথে কোনো সময় মুখটাকে গোমরা করে না রাখা, এটাও আমাদের নবীজির কি সুন্নত। দেখি সবাই একটু মুস্কি হাসেন তো, মাশাআল্লাহ, সবাই কে কে হাসে নাই, ও হাসে, তোমার মন খারাপ? হ্যাঁ, মন খারাপ তোমার? তাহলে মুস্কি হাসছো যে এখনো তোমাদের কি হয়ে গেছে, একটা নেকি হয়ে গেছে। কত সুন্দর আমাদের ধর্ম। আর যদি কাঁদো আল্লাহর ভয়ে, যখন দোয়া করো আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এরকম বলে যখন চোখের পানি আসবে আল্লাহর কাছে, দুইটা ফোঁটা খুব পছন্দনীয়, একটা হলো তার মধ্যে একটা হলো চোখের পানি। এই চোখের পানি যদি আমাদের এই একটা ভ্রো, এই যে ভ্রোটা ভিজে যায় আল্লাহর ভয়ে কান্নার কারণে, এক ফোঁটা পানি এসে যদি আমাদের এই চোখের একটা ভ্রো ভিজে যায়, সেই ভ্রোটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই বান্দা তো আপনার ভয়ে কাঁদছে, আমি সাক্ষী, আমার তার এক ফোঁটা হালকা চোখের পানি দিয়ে আমি কি আমাকে সে ভিজাইছে। তো আল্লাহর নবী তো বলেছেন আল্লাহর ভয়ে যে কাঁদবে সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। এই একটা ভ্রো, এই যে একটা চুল আছে, এই চুলটা যে ভিজে গেছে আল্লাহর ভয়ে কান্নার কারণে, সেই ভ্রো সুপারিশ করবে আমাদের জন্য, আমাদেরকে জাহান্নামে না দিয়ে তখন আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিয়ে দিবেন। সবাই বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের কান্নার মধ্যেও সওয়াব, হাসির মধ্যেও সওয়াব। তা আমাদের সেই ধর্মের নাম কি? সেই ধর্ম আমাদেরকে কে দিয়েছেন? কে দিয়েছেন বলো, বড় করে বলো, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? সবাই বলো নাই, আমাদেরকে ইসলাম ধর্ম কে দিয়েছেন? কার মাধ্যমে দিয়েছেন? নবীর মাধ্যমে। তা আমরা সেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলমান হয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি? সবাই হাত তোলো দেখি, মাশাআল্লাহ।